রাজ্যের সংবাদ জগতের সর্বকালের সর্ববৃহৎ সংগঠন ফোরাম ফর ডেভেলপমেন্ট এন্ড প্রোটেকশন অফ মিডিয়া কমিউনিটি তথা এফডিপিএমসির প্রথম রাজ্য সম্মেলনে সাংবাদিকদের স্বাস্থ্য বিমা প্রদানের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ইতিমধ্যে ফোরাম নেতৃত্ব সাংবাদিকদের স্বাস্থ্য বিমা কার্যকর করার ব্যাপারে তোড়জোড় শুরু করে দিয়েছেন। তা উল্লেখ করে বরাবরের মতো এফডিপিএমসি নিপীড়িত আক্রান্ত অসুস্থ সাংবাদিকদের পাশে থাকবে বলে জানালেন ফোরামের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সেবক ভট্টাচার্য। প্রেসক্লাবে নির্বাচনের আগে মাত্র রাজ্যের সংবাদ জগতের সর্বকালের সর্ববৃহৎ সংগঠন ফোরাম ফর ডেভেলপমেন্ট এন্ড প্রোটেকশন অফ মিডিয়া কমিউনিটির জন্ম। এর মধ্যে গত রবিবার অনুষ্ঠিত হয়ে গেল রাজ্যের সাংবাদিক ও অন্যান্য সংবাদকর্মীদের একগুচ্ছ দাবি নিয়ে রবীন্দ্র শতবার্ষিকী সাময়িক সুদীপ শান্তনু নামাঙ্কিত ভবনের ভূপেন দত্ত ভৌমিক মঞ্চে ফোরাম ফর ডেভেলপমেন্ট এন্ড প্রোটেকশন অফ মিডিয়া কমিউনিটির তথা এফডিপিএমসির প্রথম রাজ্য সম্মেলন। গোটা ভবন ছিল সাংবাদিক ও সংবাদকর্মীদের উপস্থিতিতে ভরপুর। প্রত্যক্ষদর্শীদের মতে সম্মেলন ছিল রাজ্যের যে কোনো সাংবাদিকদের যে কোনো সম্মেলনের তুলনায় সর্ববৃহৎ। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সম্মেলনস্থলে 600 সাংবাদিক ও সংবাদকর্মীদের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবাদিকদের স্বাস্থ্য বিমা প্রদানের ব্যাপারে ঘোষণা দিয়েছেন। প্রেস ক্লাবের সেক্রেটারি একটা পত্রচারিতা আমার শুরু করেছিলেন, যা কিন্তু জ্যাকেট দিয়েছেন সারা ত্রিপুরা রাজ্যে আরো 222টা দেওয়া হয়েছে, আরো 300 চেয়েছে, দিয়ে দেবো। ইন্স্যুরেন্স চাইছিল স্বাস্থ্যের জন্য, আয়ুষ্মান ত্রিপুরার মাধ্যমেও সেই ইন্স্যুরেন্স ব্যবস্থা সরকার করে দেবে। আমি দিচ্ছি না এই হাততালি ত্রিপুরাবাসীর জন্য। এফডিপিএমসির রাজ্য সম্মেলনে গঠিত হয়েছে ফোরামের রাজ্য কমিটি ও বিভিন্ন ইউনিট। ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সেবক ভট্টাচার্য। ইতিমধ্যে রাজ্যের সাংবাদিকদের মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো স্বাস্থ্য বিমা প্রদানের ব্যাপারে এফডিপিএমসি তোড়জোড় শুরু করে দিয়েছে বলে জানালেন ফোরামের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সেবক ভট্টাচার্য। কনভেনশন হয়েছে, সেই রাজ্য কনভেনশনে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের সাংবাদিকদের জন্য স্বাস্থ্য বিমার ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে আপনারা কি বলবেন? আসলে এফডিপিএমসির আগরতলা প্রেসক্লাব নির্বাচনের আগে এটা আমাদের নির্বাচনের প্রতিশ্রুতি ছিল এবং আগরতলা প্রেসক্লাব নির্বাচনে আমরা জয়যুক্ত হবার পর আমরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করি। মুখ্যমন্ত্রী আমরা এই দাবিটা, অনেকগুলো দাবির মধ্যে এটা সর্বাগ্রে প্রাধান্য দিয়ে আমরা এই দাবিটা মুখ্যমন্ত্রীর সামনে রাখি এবং রাজ্য সরকারের সহযোগিতা কামনা করি। সেই অনুযায়ী মুখ্যমন্ত্রী এটা ঘোষণা দিয়েছেন এবং আমাদের সৌভাগ্য আমাদের সম্মেলন মঞ্চে এসে উনি ঘোষণা দিয়েছেন। আমরা সমস্ত জেলাকে বলেছি, আমাদের এফডিপিএমসির মেম্বাররা সমস্ত জেলায় আছে এবং সেদিনকার এফডিপিএমসির যে রাজ্য সম্মেলন এটা ঐতিহাসিক এবং সংবাদ জগতে সর্ববৃহৎ সম্মেলন হয়েছে, প্রত্যেকটা জেলা থেকে এসছেন। আমরা সবাইকে বলেছি যে লিস্ট করে, সাংবাদিকদের লিস্ট করে আমাদের কাছে পাঠানোর জন্য আমরা একসাথে করে মুখ্যমন্ত্রী বা সংশ্লিষ্ট দপ্তরের কাছে আমরা জমা দেব, সেভাবেই অতি সত্বর যাতে আগামী এক মাসের মধ্যে যাতে সাংবাদিকটা স্বাস্থ্য বিমাটা পায় সেদিকে আমরা এগোচ্ছি। গত রবিবার এফডিপিএমসির রাজ্য সম্মেলন চলাকালে 3 জন সাংবাদিক আক্রান্ত হয়েছিলেন। সে খবর পেয়ে ফোরামের জার্নালিস্ট প্রোটেকশন ইউনিটের যারা সদস্য হিসেবে রয়েছেন সম্মেলন স্থল থেকে খয়েরপুর ছুটে গেছেন এবং সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও এফডিপিএমসির সাধারণ সম্পাদক সেবক ভট্টাচার্য সাংবাদিকদের জানিয়েছেন। সেদিকে আমরা এগোচ্ছি। এফডিপিএমসির প্রথম রাজ্য সম্মেলন যখন চলছিল রবীন্দ্র ভবনে, ঠিক তখনই খয়ারপুর এলাকায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন একজন সাংবাদিক। কিন্তু এফডিএমসি বারবারই সেই সম্মেলনে বলেছিল যে সাংবাদিক আক্রান্ত হলে তারা তার তীব্র প্রতিবাদ জানাবে। এই রাজ্যে যদি সাংবাদিকরা আক্রান্ত হন তা আপনারা কিভাবে কাজ করবেন? আমরা এরাজ্যে সাংবাদিকরা যখনই যেখানে আক্রান্ত হয়েছে
আমরাই বারবার ছুটে গেছি, আমরা শুধু বিবৃতি দিয়ে ক্ষান্ত থাকিনি বা একটা ডেপুটেশন দিয়ে ক্ষান্ত থাকিনি, আমরা বারবারই ছুটে গেছি, পাশাপাশি বিবৃতিও দিয়েছি, পাশাপাশি ডেপুটেশন দিয়েছি, পাশাপাশি চাপ সৃষ্টি করেছি আসামিকে ধরার জন্য। আমাদের সম্মেলন যখন চলছিল তখন খয়েরপুর এলাকায় একটা রাজনৈতিক সংঘর্ষের মাঝখানে পড়ে আমাদের কয়েকজন সাংবাদিক বন্ধু মার খেয়েছেন, এরকম একটা অভিযোগ আসার পরেই সম্মেলন মঞ্চ থেকেই সরাসরি আমাদের এবারকার কনফারেন্সে একটা টিম তৈরি হয়েছে, জার্নালিস্ট প্রোটেকশন টিম, জার্নালিস্ট প্রোটেকশন ইউনিট। সেই জার্নালিস্ট প্রোটেকশন ইউনিটের যারা মেম্বার আছে তারা এবং এর বাইরেও প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার ওনারা ছুটে গেছেন, ওইখানকার প্রশাসনের সাথে কথা বলেছেন, আসামিদের গ্রেপ্তারের জন্য জোরালো দাবি জানিয়েছেন এবং এর পরদিন ওদিনই চেষ্টা করেছিলেন, যারা আক্রান্ত হয়েছেন, মূলত যিনি আক্রান্ত হয়েছেন ওনার সুইচ অফ ছিল, এর পরদিন ঘুম থেকে উঠেই আমাদের টিম ওনার বাড়িতে গেছে, ওনাকে পাওয়া যায়নি, কিন্তু পাওয়া না গেলে পরেও যাতে আসামি গ্রেপ্তার হয় তার জন্য কর্মসূচি জারি রয়েছে এবং আগামীকালকে আমরা FDPMC-র যে জার্নালিস্ট প্রোটেকশন ইউনিট সেই ইউনিটের মিটিং ডেকেছি, মিটিং ডেকে আগামী দিনে এই ধরনের পরিস্থিতির মোকাবেলায় আমাদের ভূমিকাটা কী ধরনের হবে, কীভাবে মুভ হবে, এই সবটা বিষয়ের রূপরেখা আগামীকালকে বিকেলবেলা। রাজ্যের সাংবাদিকদের অপর একটি সংগঠন FDPMC-র শীর্ষ নেতৃত্ব প্রণব সরকারের বিরুদ্ধে কুৎসা প্রচার করছে। এ ব্যাপারে সেবক ভট্টাচার্যের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, ফোরাম কাজ করছে, FDPMC-র কাদা ছোড়াছুড়ি করার মতো সময় নেই, কোনো নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে নয়, সম্পূর্ণ ইতিবাচক দৃষ্টিকোণ থেকে ফোরাম কাজ করছে। উপরন্তু সাংবাদিকদের সবাই মিলে একসঙ্গে কাজ করার ব্যাপারে করজোড়ে আহ্বান জানালেন FDPMC-র সাধারণ সম্পাদক সেবক ভট্টাচার্য। আগামীকালকে বিকেলবেলা ফাইনাল হবে। এই রাজ্যের সিনিয়র সাংবাদিকদের একটা সংগঠন রয়েছে, এই সংগঠন গতকালকে সাংবাদিক সম্মেলন করে FDPMC-র একজন সিনিয়র লিডারের বিরুদ্ধে কটু মন্তব্য করেছেন, আপনারা বিষয়টাকে কিভাবে হ্যান্ডেল করবেন? আমরা কাজ করছি এবং প্রতি মুহূর্তে আমরা প্রমাণ দিচ্ছি আমরা সাংবাদিক জন্য, সংবাদ জগতের জন্য কাজ করছি এবং তার প্রথম প্রমাণ হচ্ছে মুখ্যমন্ত্রী আমাদের দাবি সনদের নিরিখে মুখ্যমন্ত্রী ডিক্লেয়ার করেছেন গত পরশু দিন স্বাস্থ্য বিমা। মুখ্যমন্ত্রী ডিক্লেয়ার করেছেন যে সাংবাদিকদের যে জ্যাকেটের ডিমান্ড আমরা করেছিলাম সেই জ্যাকেটগুলো দেওয়া হবে। মুখ্যমন্ত্রী ডিক্লেয়ার করেছে যে কর্মরত সাংবাদিক যারা রয়েছে তাদের উপার্জনের ক্ষেত্রে যাতে সুবিধা হয়, স্বনির্ভর হতে পারে, তার জন্য একটা প্রজেক্ট তৈরি করা, সেভাবে আমরা এগোচ্ছি। আমরা সাংবাদিকদের জন্য, সংবাদ জগতের জন্য কাজ করছি, এর বাইরেও বৌদ্ধিক বিকাশ এই সমস্ত বিষয় নিয়ে কাজ করছি। আমাদের এগুলোর সময় নেই, কাদা ছোড়াছুড়ি করার সময় আমাদের নেই, আমাদের সাংবাদিকদের জন্য আমরা পজিটিভ অ্যাঙ্গেল করছি, নেগেটিভ অ্যাঙ্গেলকে আমরা কোনোভাবেই প্রাধান্য দিচ্ছি না। প্রণববাবু যেটা বলেছেন এটা এটা বাংলার প্রবাদ বলেছেন, এটা নিয়ে এত বিতর্ক হওয়ার কোনো বিষয় নেই, উনি একটা বাংলার প্রবাদ বলেছেন, মিথ্যে কথা বললে আয়ু ক্ষয় হয়, এতে কারোকে আঘাত করার বা এরকম কোনো বিষয় নেই। আমরা অলওয়েজ বড়দের সম্মান দিই, সিনিয়রদের সম্মান দিই, কিন্তু সম্মানটা তো রাখার দায়িত্ব সবার, কতদিন এরকম সম্মান দিয়ে চলা যাবে। যাই হোক, আমরা যেটা চাই যে প্রেস ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্ট ওনাদের মধ্যে সম্পর্ক বজায় থাকুক, সুসম্পর্ক থাকুক, না হলে আসলে ব্যাড মেসেজ যাচ্ছে। আমরা করো জুড়ে বলছি এরকম কাদা ছোড়াছুড়ি না করে প্লিজ সবাই মিলে একসাথে কাজ করুন, কমিউনিটির স্বার্থে কাজ করুন, প্লিজ একজনের বিরুদ্ধে একজন এরকম কাদা। ফোরাম ফর ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোটেকশন অফ মিডিয়া কমিউনিটির সাধারণ সম্পাদক সেবক ভট্টাচার্যের বক্তব্যে পরিষ্কার, সংগঠনের রাজ্য সম্মেলনে যে সমস্ত প্রস্তাব গৃহীত হয়েছে সেসবের নিরিখেই ফোরাম আগামী দিনে কাজ করবে। একই সাথে কাদা ছোড়াছুড়ি ছেড়ে সমস্ত সাংবাদিকদের এক সঙ্গে নিয়ে কাজ করার ফোরামের সাধারণ সম্পাদক সেবক ভট্টাচার্যের আহ্বান যথেষ্ট ইতিবাচক বলে রাজ্যের সাংবাদিক মহল মনে করছেন। ব্যুরো রিপোর্ট, News Vanguard.